हेलो स्टूडेंट, আমি তাপস স্যার। আজকে আমার ভিডিওতে তোমাদের জন্য চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির 2021 সালের পলিটিক্যাল সায়েন্সের ফোর্থ সেমিস্টারের জিইসিসি ফোরের যে কোশ্চেন পেপার। তো সেই কোশ্চেন পেপার সম্পর্কে তোমার সামনে আলোচনা করব যে 2021 সালে যে পলিটিক্যাল সায়েন্স কোশ্চেনটা হয়েছিল জিইসিসি ফোর, তো সেই সম্পর্কে আমরা আগে আলোচনা করব যে কোশ্চেন পেপারে কী কোশ্চেন এসেছিল। তো চলো শুরু করা যাক আজকের যে তোমাদের কোশ্চেন পেপার সম্পর্কে। আর তার আগে বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো কেমন লাগলো। তো চলো শুরু করি আজকে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপার 2021 সালের সিওর সেটা সম্পর্কে। দেখো তোমার নিশ্চয়ই জানো প্যাটার্ন এক নম্বরে 15টা কোশ্চেন আছে। তো একের যে কয়ের যে কোশ্চেনটা আছে, আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। তারপর আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে কেনেথ ওয়ালজের নাম যুক্ত। তারপর আন্তর্জাতিক সম্পর্কে উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির দুই প্রধান প্রবক্তার নাম উল্লেখ করো। নেক্সট, ফেমিনিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থটির রচয়িতা কে? তারপর ঠান্ডা যুদ্ধ কাকে বলে? নেক্সট, বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কেন্দ্র কাকে বলে? নেক্সট, দাঁতাত কাকে বলে? নেক্সট, কোন সালে বার্লিনের প্রাচীর ভেঙে যায়? তারপর ইউরোপীয় ইউনিয়ন কি? নেক্সট, রোম চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পরের কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র প্রতিযোগিতার প্রেক্ষিতে স্টার্স ওয়ার্স এর অর্থ কি? নেক্সট, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস এর কতজন সদস্য রাষ্ট্র আছে? তারপর ভারতের পররাষ্ট্রনীতি দুটি নীতি উল্লেখ কর। নেক্সট, চীন রুশ মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তারপর জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন প্রধান প্রবক্তার নাম উল্লেখ কর। তো এবার তোমাদের আছে 10 নম্বরের যে প্রশ্ন আছে সেগুলো দেখো। ফার্স্ট, যে দুইয়ের যে কয়েক কোশ্চেনটা আছে, হ্যান্স জে মর্গেনথাওয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ কর। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। তারপর আন্তর্জাতিক সম্পর্কের বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটির প্রাসঙ্গিকতা আলোচনা করো। তারপর দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাঁতাতের বিবর্তন ও বিশ্লেষণ করো। মডিউল টু 10 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, চারের ক, ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তির কারণরূপে সোভিয়েত ইউনিয়নের পতনের ইতিহাস বিশ্লেষণ কর। নেক্সট, খয়ের, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। তারপর পাঁচের দাগের যে প্রশ্ন আছে, 15 নম্বর দেখো, পাঁচের দাগের ক, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন এবং জাপানের গুরুত্ব বিশ্লেষণ কর। লাস্ট, ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। তো এই ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্সের জেনারেলের কোশ্চেন পেপার 2021 সালের, ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইটুকুই।